তখন সারা দিনটা আমার এইভাবেই একা একা কাটে। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, আর এই ভিডিওটায় আমি প্রথমে কোনো ইন্ট্রো দিয়ে শুরু করব না, কারণ এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, আর যেটা আমি করব বলেছিলাম তো করবই। আর তুইও দেখবি যে ভিডিওটা আমি করছি, আমি কোনো মিথ্যে কথা বলিনি যে আমি ভিডিওটা করব না, তোকে তোর সামনে বললাম যে না আমি সবাইকে জানিয়ে দেবো, কিন্তু হ্যাঁ তুই এখন দেখবি যে আমি ভিডিওটা করছি। তো সবাইকে একটা কথা বলছি, তোমাদেরকে আজকে আমি কোনো ওয়েলকাম করছি না, কারণ তোমাদের যদি মনে হয় যে তোমরা ভিডিওটা দেখবে তো তোমরা ভিডিওটা দেখতে পারো, আর যদি মনে হয় যে না ভিডিওটা দেখবো না তো প্লিজ স্কিপ করে যাও। কিন্তু কোনো খারাপ মন্তব্য বা কোনো খারাপ কমেন্ট করো না কমেন্ট বক্সে গিয়ে, এমনি আমার মন মেজাজ ভালো না তো তোমাদের ওই খারাপ কমেন্টগুলো আরও হার্ট করে। তো প্লিজ স্কিপ করে যাও যদি ভালো না লাগে, যদি মনে হয় যে না পুরো ভিডিওটা দেখবো তো দেখতে পারো। তো বিগত কয়েকদিন ধরে কয়েকটা জিনিস ঘটে চলেছে আমার সাথে, তো যেটা ফেস করছি তো তোমাদের সাথে আজকে সেটাই আমি বলবো। যেহেতু ইউটিউব চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি, তাই যেহেতু কমেন্ট করছো যে কেন ভিডিও দিচ্ছ না, এতদিন কেন ভিডিও দিচ্ছ না, আর পুরোনো ভিডিওগুলো যেগুলো ড্রাফটে ছিল সেগুলোই পোস্ট করেছি, এতদিন আমি ব্যাপারটা কাউকে জানাতে চাই, আমার মনে ছিল আমি কাউকে জানাতে চাইনি, কিন্তু ব্যাপারটা মানে একজনের থেকে শোনাটা আর মানে তিন চারজনের থেকে শুনে মানে আমি সত্যি মানে শক্ত হয়ে গেছি, ঠিক আছে। আমি ভাবিনি কোনোদিনও যে এরকম একটা জিনিসে মানে এরকম একটা সিচুয়েশানে আমাকে পড়তে হবে। এখন আমি পুরো কিছু ক্লিয়ার করতে চাই না এখানে, কারণ একটা যদি ব্যাপার বলি তো সেটা নিয়ে অনেক রকম অনেক কিছু মানে শুরু হয়ে যাবে, তো সেই জন্য আমি এখানে কিছু বলতে চাই না। শুধু এইটুকুই বলবো যে তোমরা আমাদেরকে আর একসাথে কোনো ভিডিওতে দেখতে পাবে না, কারণ যতটুকু তোমাদেরকে বললাম হয়তো যাদের বোঝার ক্ষমতা আছে তারা বুঝে নিতে পারবে। আমার আর ওর সম্পর্ক ছোটবেলা থেকে, আমি ওর সাথে বড় হয়েছি, সব কিছু খেলাধুলো সব কিছু সম্পর্ক হয়েছে, সব কিছু হয়েছে, তারপর এখনও অবধি বিয়ে, তারপরের এখনও অবধি বলা যায় 10-11 বছর ওর সাথে আমার সম্পর্ক। কিন্তু এই দিনটা যে আমাকে ফেস করতে হবে আমি সত্যিই ভাবিনি কোনোদিনও, যে এই দিনটা আমাকে ফেস করতে হবে কোনোদিনও। এটা যদি মানে আমি নিজের মধ্যে রেখে দিতাম তাহলে হয়তো মানে তোমরা হয়তো অনেক দূরে আছো, তোমরা শুধু ভিডিওটা দেখছো, কিন্তু যারা আমার আশেপাশে রয়েছে তারা হয়তো আমাকে খারাপ ভাববে যে না অঙ্কিতার হয়তো কোনো ভুল আছে, অঙ্কিত সেই জন্য চুপ করে আছে, কিন্তু আমি তো কোনো ভুল করিনি, সেই জন্য আমাকে ভিডিওটা করা। আমি তো আর স্পেসিফিকভাবে সবাইকে গিয়ে বলতে পারছি না যে না আমি কোনো দোষ করিনি, সেই জন্য আমার ভিডিওটা করা। আমি চুপচাপ নই, আর চুপচাপ থাকলে সবাই মানে একটা জিনিসই ভাবে যে না এ দোষ করেছে, সেই জন্য চুপচাপ আছে। এটাই এখন ট্রেন্ড বলা যায়, ইউটিউব বলো ফেসবুক বলো সব জায়গায় চারিদিকে শুধু এটাই ট্রেন্ড যে ও চুপ আছে মানে ও দোষী, ঠিক আছে। সেই জন্যই আজকে আমার ভিডিওটা করা। আমি কোনোদিনও চাইনি যে এই জিনিসটা নিয়ে তোমাদের সামনে আসতে হবে আমাকে কোনোদিনও, কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিস হলো যে আমাকে বাধ্য করা হলো যে এই জিনিসটা মানে সবাইকে জানাতে। মানে এরকম একটা সিচুয়েশান যে আসতে পারে যে নিজের বইয়ের নামে, আর কি বলবো তোমাদেরকে আমি কিছু বলতে চাই না, ঠিক আছে। মানে এইটুকু খারাপ লাগে যে আমার হাজবেন্ড, আমার মানে আমার বদনাম আমাকে লোকের কাছ থেকে শুনতে হচ্ছে যে কে বলেছে না আমার হাজব্যান্ড বলেছে, এটাই বাকি ছিল। তো বাদ দাও, তো সব নিয়ে আমি আর তুলতেই চাই না, বাদ দাও। শুধু একটা কথাই বলবো, তোকেও বলবো, তোকে আমি বলেছিলাম যে সবাইকে জানাবো, আমি জানিয়েছি। আর বলছিলি যে আমার সাহস দেখলি তো আমার সাহস, যে আমার কতটা সাহস হতে পারে, একজন মিথ্যে বলতে পারে, দুজন মিথ্যে বলতে পারে, তিন চারজন তো মিথ্যে বলতে পারে না, তাই না? তো সেই জন্য আজকে সব আমি চাইনি ক্যামেরার সামনে আনতে ব্যাপারটা, তো আজকে আনতে বাধ্য হলাম, কারণ আমারও একটা লাইফ আছে। ও নিজের মতো নিজের লাইফ নিয়ে খুশি থাকুক, আর আমি চাই আমার নিজের লাইফ নিয়ে নিজের মতো নিজে লিড করতে। আমি আজকে ওপেন সবার সামনে তোমাদেরকে এই নতুন বছরের শুরুতেই তোমাদেরকে বলছি যে আমার আর শান্তনুর কোনো সম্পর্ক নেই। অন্যায় ঠিক আছে, অন্যায় করেছে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অন্যায়ের মতো যদি অন্যায় করে তবে না মানুষকে ক্ষমা করবো। আর ও এমন অন্যায় করেছে যেটা মানে আমি শুনেছি যখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে ও এটা করতে পারে কোনোদিনও, ঠিক আছে। আমি কোনোদিনও বিশ্বাসই করতে পারছিলাম না এটা, যে ছেলেটাকে আমি চিনি এত বছর ধরে, আর সত্যি মানে এমন এমন কথা আমি শুনেছি যেটা ও ছাড়া আর কেউ কোনোদিনও বলে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো তোমাদেরকে একটাই কথা বলার যে ওর সাথে আমার আর কোনোদিনও কোনো সম্পর্ক হবে না, কারণ মানে তোমরাই বলো না যে একটা মেয়ে বিয়ের পরে মানে যদি তার নামে বদনাম অন্য কারোর কাছ থেকে শোনে, কে বলেছে না তার হাজব্যান্ডই বলেছে তাকে, যদি এটা শোনে সেই মেয়েটার মনের পরিস্থিতিটা কী হয়,
সত্যি আমার মধ্যে আর কোনো ভালোবাসা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই আর আমার মধ্যে ভালোবাসা বলে। আমি কি কি হয়েছে কি বৃত্তান্ত আমি কিচ্ছু তোমাদেরকে বলতে চাই না, আর ক্যামেরার সামনে আমি কিছু আনতে চাই না। আমি চাইলে পুরো ব্যাপারটা তোমাদেরকে বলতে পারতাম, কিন্তু এখন সবটা বলবো না। এখন শুধু এইটুকুই জেনে রাখো যে আমি কারুর কাছ থেকে আমার বদনাম শুনেছি, আর সেই বদনামটা করেছে ও আমার নামে। ভাবো তাহলে, মানে আমার নিজেরও হাসি পাচ্ছে শুনে, সত্যি বিশ্বাস করো। মানে আমি যখন শুনেছি না, আমি মানে নিজে ধারণা করতে পারছিলাম না যে এটা হতে পারে সত্যি করের। একেই নোটিস করেছো যে আমি আমার ফেসবুকে পুরনো আমাদের ভিডিওগুলো পোস্ট করছিলাম, পুরনো ছবি পোস্ট করছিলাম, কিছু নতুন পাচ্ছিলাম না, কারণ আমার মাইন্ড ঠিকই নেই কী করবো ভিডিও, মানে কিছুতেই মনে আসছে না। আর ওর সাথে ভিডিও করবো যার কাছ, মানে যার বিষয়ে আমি শুনেছি এরকম 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 কথা, ওর সাথে আমি ভিডিও করবো কোনোদিনও, মানে আমাদের মধ্যে এমন কোনোদিনও কোনো ঝামেলা হয়নি যেটা অনেক বড় হবে বা কিছু অনেক বড় হয়েছে বা কিছু। কিন্তু এখন যে পজিশনটা চলে এসছে, এই পজিশনটা যদি আমি নিজে যদি আমার ব্যাপারটা যদি না জানাতাম, মানে জানাই সবাইকে, এখন সবাই ভাববে যে আমি সত্যি মিথ্যে, মানে আমার নামে যেগুলো বলেছে সেগুলো সত্যি, আমি মিথ্যে। ও আমার সাথে চ্যালেঞ্জ করেছিল যে ঠিক আছে তুই যদি ভিডিও পোস্ট করতে পারিস তো কর, তোর সাথে চ্যালেঞ্জ, তো আমি ভিডিও পোস্ট করে দিচ্ছি। আর কিছু বলবো না, তোমাদেরকে সত্যিটা জানিয়ে দিয়েছি এইটুকুই। আর এখন আমি আমাদের বাড়িতে আছি, দেখতে পাচ্ছ বাড়িতে আছি, আর দুদিন ধরে এখানেই আছি কারণ মন মেজাজ ভালো না। অনেকবার আমাকে ফোন করেছে, ঠিক আছে, মানে এখন এগুলো আমার নাটক মনে হয়, বিশ্বাস করো। মানে এতবার ফোন করেছে, এতবার আমি তোমাকে যদি আমি যদি পারি তো পাশে আমি দিয়ে দেবো যদি পারি। আর এই ফোনটা তো নতুন, আর কিছু বলবো না। তুই খুব ভালো করে জানতিস যে আমি ভিডিওটা পোস্ট করবো না, কারণ মানে তুই যা করবি আমি সব কিছু মেনে নেবো। মুখে বলছিস যে না আমি করিনি আমি করিনি, আর সেটাই আমি মেনে নেবো। হ্যাঁ, এইটুকু আমার জ্ঞান নেই যে একজন মিথ্যে, দুজন মিথ্যে, তিনজন মিথ্যে হতে পারে না, একই রকম কথা। ঠিক আছে, তুই যেটা ভালো বুঝেছিস করেছিস, এটাই আমার পাওয়া ছিল, এইটুকুই, আর কিছু বলবো না। হ্যাঁ, এটা সত্যি, যার কোনোদিনও ওর সাথে আমার সম্পর্ক হবে না, কোনোদিনও হবে না। যতটা ভালোবাসা ছিল, মানে আমি পুরো ভেঙে গেছি ওর জন্য। মানে যাকে বলতে যাচ্ছি সেই এখন একটা কথাই বলছে যে অনেক তো বলেছিলি যে এই ওরকম না এইরকম না, অনেক প্রাউড ফিল করতিস এই সব হ্যান ত্যান, মানে নিজের মুখে নিজেরই কালি পড়ছে যেটা। আর কিছু বলতে চাই না, তোমাদের এইটুকুই বলার ছিল।